गुड मॉर्निंग स्टूडेंट्स, आई एम योर टीचर राशिदा मारजहान। टुडे उइल डू रिलिजियन क्लास। आज के आमरा धर्मीय शिक्षार क्लास करब। ओके, डू यू नो ह्वाट डज रिलिजियन मीन्स? तुम्हें कि बोलते पारबे धर्म शब्द अर्थ कि? ओके, रिलिजियन मीन्स फलो द पथ अफ आल्ला। रिलिजियन अर्थ होच्छे आल्लार पथे चला। एंड फलो द पथ अफ द प्रोफेट, एवं नबी जे पथ देखे गिएछेन सेई पथे चला। सो यू कैन टेल मी ह्वाट इज रिलिजन टीचर्स अस? बोलो तो धर्म आमादेरके की शिखाय? रिलिजन टीचर्स अस हुईच आर गुड डिड एंड हुईच आर बैड डिड, एंड अल्सो टीचर्स अस ह्वाट इज राइट एंड ह्वाट इज रंग पथ फर मी। आमरा धर्म थेके जेटा शिखी सेटा होच्छे भालो काज कोनटा, मंद काज कोनटा, एबं कोन पथटा सठिक एबं कोन पथटा भूल। আমরা সেই জিনিসগুলো কোথা থেকে শিখি? রিলিজিয়ান স্টাডিজ থেকে শিখি। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ টপিক, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আজকের টপিক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, উই লার্ন ফ্রম আওয়ার প্রিভিয়াস লেসন, প্রফেট মিন্স আইডিয়ালিস্ট। আমরা আমাদের আগের লেসন থেকে শিখেছি প্রফেট অর্থ নবী। হু ওয়াজ আওয়ার প্রফেট? কে আমাদের নবী ছিলেন? দ্যাটস গুড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ আওয়ার প্রফেট। আমাদের নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন মক্কা। আমাদের নবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মক্কা নগরীতে। আমরা এই স্টোরিটা থেকে কী শিখবো জানো? আমরা এই স্টোরিটা থেকে জানবো আমাদের নবী সম্পর্কে, তার জীবন সম্পর্কে। ওকে, আর্লি অন এ মানডে মর্নিং অফ দ্য টুয়েলথ রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের ১২ তারিখের সকালবেলা আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন। ইট ওয়াজ ইন দ্য ইয়ার 570 অফ দ্য খ্রিস্টান এরা, এটা 570 খ্রিস্টাব্দ ছিল। হি ওয়াজ বর্ন ইন দ্য কুরাইশ ট্রিব, ট্রিব মিন্স ফ্যামিলি। ওকে, আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ পরিবারে। লাইক আমাদের যেরকম পরিবার আছে সেরকম আমাদের নবীরও কী ছিল? একটি পরিবার ছিল। ওকে, হিজ ফাদার্স নেম ওয়াজ আবদুল্লাহ অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ আমিনা। নবীর বাবার নাম ছিল আবদুল্লাহ এবং মায়ের নাম কী ছিল? মায়ের নাম ছিল আমিনা। হিজ ফাদার হ্যাড ডাইড আ ফিউ মান্থস বিফোর হিজ বার্থ, ভেরি স্যাড। তার যখন জন্ম হয়নি, আমাদের নবীর যখন জন্ম হয়নি, তখন তার বাবা মারা গিয়েছিলেন। হি ওয়াজ সেন টু হালিমা টু বি নার্সড, এবং আমাদের নবীকে লালন পালন করার জন্য পাঠানো হয়েছিল হালিমার কাছে। হোয়াই? আমরা জানি যে তখনকার সময়ে নবী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আরবে একটি রেয়াজ ছিল। রেয়াজ মিন্স একটি নিয়ম ছিল যে যখন কোনো নিউবর্ন বেবি হবে তখন তাকে শহরের থেকে দূরে গ্রামে লালন পালন করার জন্য পাঠানো হতো। কেন? কারণ সে যেন ন্যাচারাল এনভায়রনমেন্টে বড় হতে পারে এবং শুদ্ধভাবে আরবি শিক্ষা গ্রহণ করতে পারে, সে কারণেই এরকম একটা ব্যবস্থা ছিল। ওকে, অ্যাট দ্য এজ অফ সিক্স হি লস্ট হিজ মাদার, তার যখন ৬ বছর বয়স হয়েছে তখন কি হলো? নবীর মাও মারা গিয়েছিলেন। ওকে, হি ওয়াজ দেয়ার ফোর কেয়ার্ড বাই হিজ গ্র্যান্ডফাদার আব্দুল মুতাল্লিব হু লাভড হিম ভেরি মাচ। তখন তাকে কে লালন পালন করেছিলেন? তখন তাকে পালন করেছিলেন তার দাদা, এবং দাদার নাম কী ছিল? দাদার নাম ছিল আব্দুল মুতাল্লিব। বাট হোয়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ অনলি এইট, কিন্তু যখন নবীর বয়স মাত্র ৮ বছর হয়েছে, হ্যাঁ এইট ইয়ার্স ওল্ড, হার গ্র্যান্ডফাদার অলসো ডাইড, তার দাদাও তখন মারা গিয়েছিলেন। ওকে, দেখো তাহলে জন্মের আগে কী হলো? বাবা মারা গিয়েছিলেন, অ্যান্ড আফটার সিক্স ইয়ার্স তার মা মারা গিয়েছিলেন, অ্যান্ড আফটার এইট ইয়ার্স কী হলো?
দাদাও মারা গিয়েছিলেন। ওকে, আফটার দ্য ডেথ অফ হিজ গ্র্যান্ডফাদার হি ওয়াজ বট অফ হিজ আঙ্কেল আবু তালিব। যখন দাদা মারা গিয়েছিলেন তখন তিনি কার কাছে বড় হয়েছিলেন? তার চাচা ছিলেন এবং তার নাম ছিল আবু তালিব। ওকে, ইন হিজ চাইল্ডহুড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য আদার চিলড্রেন। চাইল্ডহুড মিন্স হচ্ছে শিশুকাল। যখন লাইক তোমরা যেরকম বেবি, নবী যখন ওরকম বেবি ছিলেন তখন কি ছিল? তখন তোমাদের বয়সে অন্য যে বেবিরা ছিল তাদের থেকে তিনি সম্পূর্ণভাবে আলাদা ছিলেন। হ্যাঁ, অনেক বেশি জেন্টেল ছিলেন। হি উড নেভার ডু এনিথিং মিসিভাস। তিনি কখনোই কখনো দুষ্টুমি করতেন না, কোনো খারাপ কাজ করতেন না। হি ডিড নট টেক পার্ট ইন এনি অফ দ্য সিলি গেমস প্লেড বাই দ্য আদার চিলড্রেন অফ হিজ এজ। কি বলল? যে তার বয়সী অন্যান্য যে শিশুরা ছিল, লাইক তারা প্লে করতো, দুষ্টুমি করতো, অথবা যে খেলাগুলো খেলতো, কখনোই তিনি সেগুলোতে অংশগ্রহণ করতেন না। ওকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ট্রুথফুল অ্যান্ড ট্রাস্টওয়ার্থি। ওকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? ট্রুথফুল মিন্স বিশ্বাসী, ট্রাস্টওয়ার্থি সত্যবাদিতা ছিল, এবং তাকে লোকজন কী করতো? খুব বিশ্বাস করতো। এভরিবডি লাভড হিম ফর হিজ ট্রুথফুলনেস। তিনি যে সত্য কথা বলতেন সবসময়, এর কারণে মানুষ কী করতো? তাকে খুব ভালোবাসত। হি লেড আ সিম্পল লাইফ। তিনি কী করতেন? খুব সাধারণ একটি, ইজি একটি লাইফ লিড করতেন। হ্যাঁ, দ্য পিপল অফ আরবিয়া কল্ড হিম আল আমিন। আরবের লোকেরা তাকে কী বলে ডাকত? আল আমিন। আল আমিন মিন্স ট্রাস্ট অর্থে, মিন্স হচ্ছে বিশ্বাসী। তিনি এত বেশি বিশ্বাসী ছিলেন যে লাইক মানুষ তাকে যেটাই বলতো সেই কথাটাই তিনি শুনতেন। এই জন্য মানুষ তাকে কী ডাকত? আল আমিন বলে ডাকত। অ্যাট দ্য এজ অফ 25 হি গট ম্যারিড। 25 ইয়ার্স যখন তার বয়স হলো তখন তিনি বিয়ে করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 40 হি গট নবুয়াত। ওকে, দেখো তার মানে নবী হচ্ছে আমাদের মতোই মানুষ ছিলেন। যখন তার বয়স 40 বছর হলো, 40 বছর, তখন তিনি নবী হয়েছিলেন। এর আগে তিনি কেমন ছিলেন? এর আগে তিনি আমাদের মতোই সাধারণ একজন মানুষ ছিলেন। হি ডাইড অ্যাট দ্য এজ অফ 63। তিনি 63 বছর বয়সে মারা গিয়েছিলেন। হিজ লাইফ ইজ আ পারফেক্ট মডেল ফর অল অফ আস। তার সম্পূর্ণ জীবনটা কী ছিল? আমাদের জন্য একটি আদর্শ। ওকে, তাহলে আমরা এই স্টোরিটা থেকে কী জানলাম? যে আমাদের নবী, যার ছোটোবেলায় যিনি বাবাকে দেখেননি এবং মাত্র 6 ইয়ার্স বয়সে তার মা মারা গিয়েছিলেন, এবং তিনি অনেক বেশি জেন্টেল ছিলেন এবং অনেক বেশি ট্রুথফুলনেস ছিল তার মধ্যে, যার কারণে মানুষ তাকে কী ডাকত? মানুষ তাকে তখন ডাকত আল আমিন বলে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা স্টোরিটা একটু ভালো করে লার্ন করে নিব। ওকে, এখন আসো, এখানে তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু পড়ে নিই। ওকে, ট্রিপ মিন্স ফ্যামিলি। চাইল্ডহুড মিন্স ইয়ুথ। মিসভাস মিন্স নটি, মানে দুষ্ট ছিল না। সিম্পল ইজি, মডেল আর্ট। ওকে, নাম্বার 2-তে দেখো কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে। হোয়েন অ্যান্ড হোয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন। কোথায় এবং কখন আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন? অ্যান্সার কী হবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন অন 12th রবিউল আওয়াল ইন মক্কা। আমরা এটা রিডিংয়েই জেনেছি যে আমাদের নবী 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছিলেন, অ্যান্ড তার বার্থ প্লেস কোথায় ছিল? মক্কা নগরীতে। হোয়েন হিজ মাদার ডাইড, কখন তার মা মারা গিয়েছিলেন? অ্যাট দ্য এজ অফ 6 হিজ মাদার ডাইড। তার মামা, তার যখন মাত্র 6 বছর বয়স হয়েছিল তখন মা মারা গিয়েছিলেন। ওকে, হোয়ার হি ওয়াজ বট অফ, তিনি কার কাছে বড় হয়েছিলেন, বেড়ে উঠেছিলেন? অ্যান্সার, হি ওয়াজ বট অফ বাই হিজ আঙ্কেল আবু তালিব। তিনি তার চাচা আবু তালিবের কাছে বেড়ে উঠেছিলেন, মানে বড় হয়েছিলেন।
হোয়েন হি ওয়াজ গট নবুয়াত, তিনি কখন নবী হয়েছিলেন? অ্যাট দ্য এজ অফ 40 হি গট নবুয়াত, 40 বছর বয়সে তিনি নবী হয়েছিলেন। ওকে স্টুডেন্টস, আই হোপ ইউ গট দিস লেসন। সো ইউ শুড প্র্যাকটিস দিস লেসন বাই ইউর সেলফ। তোমরা কী করবে, এটা নিজে নিজে প্র্যাকটিস করবে, অ্যান্ড ডু ইট ইন ইউর এসডাব্লিউ কপি, এবং এটা তোমাদের এসডাব্লিউ কপিতে তুলবে। ওকে, সো ফর টুডে স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ উইথ ইউর ফ্যামিলি, হ্যাভ আ নাইস ডে।